হাতে গোনা কয়েকটা দিন বাকি গঙ্গাসাগর মেলার। তার আগে কাকদ্বীপ লট নম্বর 8-এ তীর্থযাত্রীদের উপচে পড়া ভিড়, প্রায় 3 কিলোমিটার লম্বা লাইন। আর এই লম্বা লাইনে যাত্রীদের দীর্ঘ সময় দাঁড়ানোর ফলেই যাত্রীদের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। 40 লোক কা গ্রুপ হ্যাঁ, হম লোক হোটেল সে নিকলে সাড়ে পাঁচ বজে সে নিকলে হ্যাঁ, সাড়ে পাঁচ বজে বাস পকড়ে হ্যাঁ, বাস পকড়ে হ্যাঁ, দো বাস মে সব ডিভাইড হোকে আয়ে হ্যাঁ। তো বাস সে আতে আতে হমকো 3 ঘন্টা লাগা, আর শুরু সে হম লোক লাইন লাগায়ে বিনা চিটিং কে, তো হমকো 4 ঘন্টা লাগা ইহাঁ পে পৌঁছনে কা, আর অভি মুঝে লগ রহা হ্যায় কি 2 ঘন্টা অর লাগেগা। ক্যু দর্শন চল রহা তো? দর্শন চল রহা হ্যায়, লেকিন জেসে লাইন রুক গিয়া হ্যায় মুঝে এসা লগ রহা হ্যায়, লেকিন জলদি দর্শন হো যায় তো আচ্ছা। ক্যুকি লাইন মে ভিড় জ্যাদা হ্যায়, পানি তো জ্যাদা হ্যায়, তো আপ ক্যু খড়ে রহতে হ্যায়? লাইন মে জ্যাদা খড়ে রহতে, পানি নেই হ্যায়, সরকার কি ব্যবস্থা, ইয়ে বোট কম হ্যায় ইসলিয়ে। ঘটনাস্থলে কাকদ্বীপ হারুবোট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ভেসেল কম চলা এবং জল না থাকার অভিযোগ তীর্থযাত্রীদের। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বুধবার নবান্নে বৈঠক করে জানিয়ে দিয়েছেন, মেলা চলবে 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত। মানুষের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এই প্রথমবার চালু হচ্ছে কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করে দেখে নেওয়া যাবে মেলায় কোথায় কি রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।